এটা এত দুঃখ গাথা এবং মর্ম ব্যথার ঘটনা যে আমি যখন সকালে শুনেছিলাম গতকাল গত পরশু আমি সঙ্গে সঙ্গে ববিকে ফোন করে বলি তুই ইমিডিয়েট যা আমি কেষ্টদের ফোন করে পাঠাই এবং আমি ভাবতে পারিনি এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে কখনো আমরা আজকে আধুনিক যুগে যাচ্ছি সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে আর এখানে অশান্তির আগুন শুধু কয়েকটা লোকের জন্য এবং ফলে আমার শিশু থেকে শুরু করে মা থেকে শুরু করে ভাইরা থেকে শুরু করে সবাই আক্রান্ত হয়েছে দশটা বাড়ি পুড়েছে ভাদুও খুন হয়েছে ভাদু খুন হওয়ার পরে আরো দশটা বাড়িতে আগুন লেগেছে এবং তার সেখানেও আটজন ভাদুকে নিয়ে আটজন না ওকে বাদ দিয়ে ওকে আটজন আচ্ছা 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 আপনাদের যেটা আপনাদের যেটা ডিমান্ড আমি যেটা শুনেছি এক হচ্ছে আমি পুলিশকে বলবো পুলিশের কে আছে এখানে ডিজি আছে ওয়ার ইজ ডিজি আমি ডিজিকে তো এখানে পাঠিয়েছিলাম আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট বাট তাকে কমপ্লেন করেছিল ওরা কিন্তু সময় মতো পুলিশ পাঠায়নি ওকে অ্যারেস্ট করা হবে তার কারণ হচ্ছে অ্যারেস্ট করে কেন পুলিশ পাঠায়নি সময় মতো পাঠালে ঘটনাটা নাও ঘটতে পারতো এটা দেখতে হবে দুই হচ্ছে এখানকার যে এসডিপিও ছিল তিনি ঘটনা যখন দেখলেন একজন খুন হয়ে গেল খুন হয়ে যাবার পরেও তার প্রিকশন নেওয়া উচিত ছিল যাতে আর কোনো ঘটনা না ঘটে আর এখানে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে তাই তো আগেও খুন হয়েছে এই গ্রামে আগেও অনেক খুন খারাপই হয়েছে সেটা এসডিপিও তার দায়িত্ব পালন করেনি আইসিআইসিও তার দায়িত্ব পালন করেনি যারা যায় এবং ডিআইবি তারাও দায়িত্ব পালন করেনি সুতরাং যারা যারা দায়িত্ব পালন করেনি এবং এই ঘটনা ঘটতে যারা জেনে শুনেও পুলিশকে ঠিক মতো কাজে লাগায়নি আমি তাদের কঠোর শাস্তি চাই এমন ভাবে সাজাতে হবে কেস কারণ আমি শুনেছি আগের কেসটা যেটা মার্ডার হয়েছিল 3-4 বছর আগে হাইকোর্ট থেকে বেল পেয়ে গেছে সুজপুরে যেরকম হয়েছিল সুজপুরের কেসটা দেখেনি এবং দেখে কেস এমন করে তৈরি করতে হবে পরিবারের লোকেদের কথা পা বসীদের কথা নিয়ে খুন হওয়াটাও খারাপ অগ্নিসংযোগ করে পুড়িয়ে মারাটাও খারাপ দুটো ঘটনাকে আমি কন্ডেম করছি এবং আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না যে একে পেলাম না ওকে পেলাম না বা দুজন পালিয়ে গেছে যেখানে পালা ধরে নিয়ে আসতে হবে আর যে কজনকে অ্যারেস্ট করা হয়েছে বা যারা বাকি আছে আনোয়ারুল অ্যারেস্ট হবে আইদার ও সারেন্ডার করবে পুলিশের থানায় গিয়ে থানা লোকে যেখান থেকে পাবেন অ্যারেস্ট করবেন তার কারণ হচ্ছে যখন পাবলিক ওকে বলেছিল যে ঘটনা ঘটতে পারে এবং এসডিপিও জানতো আইসি জানতো দেখুন আমি যখন একটা খবর বলছি আমি এখানে চেয়ার হিসেবে বলছি না আমি একটা মানুষ হিসেবে বলছি এটা আমার মানবিকতা তারা নেগলেক্ট না করলে এই ঘটনা ঘটতো না সঙ্গে সঙ্গে যদি পুলিশ পিকেটিংটা দিত কিন্তু পুলিশ পিকেটিং দেয়নি এরপরে হচ্ছে আবার এখনো ধরুন যাদের মেয়েরা বাচ্চারা বেঁচে আছে যে কোনো সময় তাদের বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে কেউ অ্যাটাক করতে পারে বহিরাগত বড় বৃহত্তর কনস্পিরেসি আছে এখানে সুতরাং এইখানে ভালো করে পিকেটিং রাখতে হবে সকালবেলা রাখলাম দুপুরবেলা পালিয়ে গেলাম হবে না কন্টিনিউ করবে দুই হচ্ছে যারা হসপিটালে আছে পুরো ট্রিটমেন্টের দায়িত্ব নিয়ে তাদের ভালো করতে হবে আমি 60% যে পুড়েছে তাকে আমি কলকাতায় নিয়ে যেতে চেয়েছিলাম হেলিকপ্টারে করে কিন্তু ওর জার্কিংয়ে শরীর খারাপ হয়ে যেতে পারে তাই ডাক্তাররা অ্যালাউ করেনি তাই আমরা এখানে এক্সপার্ট টিম পাঠাচ্ছি যাতে তার চিকিৎসা হয় তিন হচ্ছে আমি আগে বলে নিই তারপরে আপনি বলবেন তিন হচ্ছে যাদের ঘর বাড়িগুলো পুড়ে গেছে পুরো ইমিডিয়েট তাদের ডিএম কোথায় ইমিডিয়েট তাদের 1,00,000 টাকা করে দেবে তারা যাতে ঘর বাড়িগুলো সারাতে পারে ম্যাম আজকেই দেবো আজকেই দেবেন হ্যাঁ ওটা নিয়েছেন তো আচ্ছা আমি দাঁড়ান দাঁড়ান আগে দাঁড়ান না সাজা বলে দেওয়া হয়েছে এই সাজা বলে দেওয়া হয়েছে অলরেডি তোমরাই বলেছো বাড়ি ঘর সারি ফাড়ি দেওয়ার কথা এটা এটা পলিটিক্স করার জায়গা না আমি যখন বলছি আমারটা ভালো করে শোনো
আমি তোমাকে একটা কথা বলি, তোমার একা বলতে হবে না, সবার কথা শুনতে হবে। আর আপনারা যে পরিবারগুলোর কথা বলছিলেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা আপনারা মানতেও পারেন না মানতেও পারেন, জীবনের বিকল্প কখনো টাকা হয় না, জীবনের বিকল্প কখনো চাকরি হয় না, আমি জানি এটা ভাই। তবুও মানুষকে বেঁচে থাকতে হয়, যে চলে যায় তার পরিবারগুলো কি করবে, তার পরিবারগুলোকে দেখতে হয়, এটা আমাদের মানবিক কর্তব্য। তাই আমি যেটা ঠিক করেছি, এখন আপাতত আপাতত ওরা 1,00,000 টাকা করে বাড়িগুলো তৈরি করার জন্য দিক, আর 5,00,000 টাকা করে আপনাদের হাতে দিক। আর আপনারা যে 10টা পরিবারের কথা বলেছেন, পরিবারের 10 জনকে 1টা করে চাকরি আমরা করে দেবো, তার কারণ পরিবারগুলো চলবার জন্য। পানিশমেন্ট, আমরা এমন পানিশমেন্ট আমি দেখতে চাই পুলিশ করবে, যাতে কোনোদিন এরা এই ধরনের জিনিস করতে না পারে, এবং এদের দেখে শিক্ষা নেবে অন্যরাও যাতে এটা না করতে পারে। আর সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে, সব উদ্ধার করতে হবে। এবং পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না, এনজয় করে বেড়াবে, তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। খুব স্ট্রংলি করতে হবে। দুজন অন্যায় করবে তার জন্য টোটাল ফোর্সটাকে কেউ দোষ দেবে, সেটা তো হতে পারে না। সুতরাং আমি আপনাদের বলছি, আবার বলছি, টাকা কখনো বিকল্প হয় না, চাকরি কখনো বিকল্প হয় না। আমি স্টেট, আমার নিজের যে কোটা আছে চিফ মিনিস্টারের, আমি সেখান থেকে 10 জনকে চাকরি করে দেবো। প্রথম 1 বছর নিয়ম অনুযায়ী, এটা তো ইন্টারভিউ দিয়ে হচ্ছে না, প্রথম 1 বছর ট্রেনিং হবে না, প্রথম অ্যাটেন্ডেন্ট হিসেবে করে দেবো, গ্রুপ ডি। প্রথম 1 বছর তারা বলি, আমি প্রথম 1 বছর 10,000 টাকা করে পাবে, তারপরের বছর পার্মানেন্ট হয়ে যাবে। এবং এই এমনি পার্মানেন্ট চাকরি পাওয়া যায় না, কিন্তু আমি আমার নিজের কোটা থেকে দেবো, হ্যাঁ, এলাকাতে করে দেবো, কাছাকাছি করে দেবো, আশেপাশে করে দেবো। এটা আপনি 10টা বায়োডাটা জোগাড় করে ইমিডিয়েট ডিজি যাবে, ডিজির হাতে দিয়ে দেবেন। আর যে বাড়িগুলো পুড়ে গেছে ওদের ইমিডিয়েট এটা দিয়ে দিন, তারপরে যদি কারো প্রয়োজন থাকে এখানে কার্পণ্য করবেন না, দরকার হলে আরো 1 করে দিয়ে দিতে হবে বাড়িগুলো যেগুলো পুড়ে গেছে আর কি। যদি না হয় ধুয়ে করে দেবো। আরে বললাম তো, আমাদের ডেড বডি গেলে দিল না, আমাদের যে ছেলেগুলোকে আসামি করা হয়েছে, এরাও এ বিষয়ে কোনো কিছু জানে না ম্যাডাম, এদিকে শুধু শুধু ওরা এদের নামে এফআইআর করেছে, যদি এটা একটু দেখেন। দেখুন, এটা পুলিশ যখন একটা ইনভেস্টিগেশন করছে, সিট তৈরি হয়েছে, হাইস্ট লোকেদের নিয়ে সিট তৈরি হয়েছে, তারা এনকোয়ারি করবে, রিপোর্ট দেবে কোর্টকে, এবং তারা রিপোর্ট দিয়ে যদি দেখে কারো দোষ নেই, এভিডেন্স পাইনি, তখন সেটা কোর্ট ডিসিশন নেবে, ঠিক আছে। কিন্তু আপাতত একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যদি আমি অ্যারেস্ট না করি তাহলে বিচারটা হবে করতে। আর এটা হতে পারে যে আপনারা, হ্যাঁ, আর এটা হতে পারে, মা আসছে, এটা হতে পারে যে ডেড বডি সেদিনকে পুড়ে গেছিল একদম পুরো, সেই অবস্থা, ফরেন্সিক টেস্টও কমপ্লিট হয়ে গেছে, আমাদের যা কাজ করার সেগুলো কাজগুলো আমরা করে নিয়েছি, হয়তো হাতে পাননি, এটা হতে পারে কারো কারো খুঁজে পাইনি, বা সে সময় অনেকে ছিল না, অনেকে ছিল না, সেটা হতে পারে। আসুন রমজান মাসের আগে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, তারা শান্তিতে থাকুক, তারা ভালো থাকুক। আমাদের কোন যোগসূত্র থাকবে আমরা জামাই মেয়েকে আমাদের বাড়িতে ভাগ করতে, আমি এখনো বলছি এটার পেছনে বড় ঘটনা আছে। একজনকে খুন করলো, তারপরে বাড়িতে আগুন লাগালো, এটা পুলিশ সমস্ত অ্যাঙ্গেল দেখবে যে এর মধ্যে কারা কারা আছে, এবং শুধুমাত্র লোকালি হয়েছে না, বাইরের লোক এসছে, টোটাল অ্যাঙ্গেল পুলিশ দেখবে। আমি এ ব্যাপারে ইন্টারফেয়ার করব না, পুলিশ যাতে ইম্পার্শিয়ালি ইনকোয়ারি করে এবং স্ট্রিনজেন্ট অ্যাকশন নেয়। স্ট্রিনজেন্ট অ্যাকশন মানে স্ট্রং অ্যাকশন যাতে নেয়, সেটা করা ব্যবস্থা নেয়, সেটার জন্য আমরা বলছি। আর বাদ বাকি ওই ওদের তুমি টাকাগুলো আমি চলে গেলে দিয়ে দিও,
আমার হাত থেকে একটা দিতে পারি, কিন্তু একটা দিলে তো হবে না, অনেক পরিবার আছে, সবগুলো কিন্তু পরিবার কি সব চেনো, সবাই আছে। টাকাটা নিয়ে এসছি দেওয়ার জন্য, ওটা তখন ওটা পরে দেবেন। এই যাদের ঘর বাড়ি পুড়েছে, আপনাদের হাতে দিলে ভাগ করে নিতে পারবেন, দশজন দিয়ে দিন, দশটা চেয়ে কোনাদের হাতে দিয়ে দিন, দশটা পরিবার পরিবারের, এইটা দশটা চেক, এটা হচ্ছে 5 লাখ টাকা করে যেটা, আর বাড়ির টাকার চেকটা দিন। আচ্ছা সেটা তো ওদের পরিবার, আরো দুটো পরিবার কোথায় আছে? আচ্ছা দুটো, দাঁড়াও বাবু দাঁড়াও, ওর ভাদু শেখের পরিবারকেও দিয়ে দিও, কিন্তু এটা দাও, ওই বাড়ি এখানে 5টা আছে, পাঁচটা আছে, ওখানে দুটো 7টা, সব নাম লেখা আছে, 5 আর 3 8টা হলো, 8টা হলো। আর এটা হচ্ছে বাড়ির, বাড়ির জন্য কত দাও? আপনার হাতেই দিয়ে যাবে, ওনাকে আইডেন্টিফাই করে নিন, যে কোনো একজনের হাতে দিন। জামাই কেউ দেবে? ওই যে জামাই মেয়ে যেটা আছে, ওই বাসাপাড়া থেকে এসেছিল, এইটা জামাই মেয়ে, এইটা জামাইয়ের জামাই মেয়ে, 5 বারে সোনা ছিল ঘরে আমার, বেচেদার আমার, তিনটে দিয়েছি মেরামতির জন্য টাকা, এই আর একটা 4টে হলো, তাহলে আর 4টে পরে দিয়ে দিচ্ছি, আর 4টে পরে দিয়ে দিচ্ছি। আর তুমি একটা কাজ করো ভাই, হ্যাঁ, ওরা বলছে 1 লাখ টাকা করে হবে না, 1 সেকেন্ড, বাড়ি তৈরির জন্য ওদের 2 লাখ টাকা করে দিয়ে দাও। আচ্ছা আর একটা কথা বলি, যে হসপিটালে আছে যে ভদ্র মহিলা, তার, হ্যাঁ, আপনার স্ত্রী, ওনাকে আলাদা করে 1 লাখ টাকা দিয়ে দেবে, ওনার চিকিৎসা আমরা করে রাখবো, প্লাস ওনার হাতে ওটা দিয়ে দাও। আর দুটো বাচ্চা আছে, না জানি আমি, জানি আমি, জানি আমি, দুটো বাচ্চা আছে, হ্যাঁ, আর দুজন আছে অল্প লেগেছে, হ্যাঁ, তাদেরও 50,000 টাকা করে দিয়ে দেবে। আমি হসপিটালে যাচ্ছি এখন, এই তো এসছে, কটা আছে ঘরের, এটা কি ঘরের না কিসের, রিপেয়ারিং এর, কটা পেয়েছেন রিপেয়ারিং এর? 4টে পেয়েছেন, কি করে 4টে, পরে দুটো দিলেন তো, এই বাবা একসাথে দিয়ে দিচ্ছি, এই দেখুন আপনি এটা পরিবার ভিত্তিক, আপনি দেখুন তো কটা আছে, দাঁড়ান পরিবার ভিত্তিক বাড়ি সারানোর টাকাটা দেখুন, বাড়িটা দেখুন, 3টে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 3টে 4টে 5টা 6টা 6টা আছে। ম্যাম আর একটা দিয়ে দিচ্ছি, একটা কি করে, দুটো তো হসপিটালের টাকাটা আমি গিয়ে দিয়ে দিচ্ছি, আমি তো শ্বশুর, আমাদের বাড়িতে ওখানে আশ্রয় নিয়েছে, এখন কি নিরাপত্তা থাকা? আর পুলিশের পিকেট স্ট্রং করতে হবে, আমি আর কোনো ফার্দার কোনো কথা শুনছি, সাথে করে নিয়েছি, 3 দিন ধরে ওখানে বসে আছে, আপনারা জানেন না হয়তো, এই ঘটনায় আপনার ঘরের লোক মারা গেছে, কিন্তু আমার হৃদয় মারা গেছে, আমি হসপিটালে যাচ্ছি, ওই যে দুটো বাচ্চা আছে আর একজন ভদ্র মহিলা আছে, একটা ছুটি
পেয়ে গেছে তো, তাহলে একটা কাজ করবেন, বদ্ধমূল্য যে 60% রয়েছে তাকে সে 1,00,000 দিয়ে দেবে, আর বাচ্চা যে তিনটি আছে একটা ছুটি পেয়ে গেছে ওদের 50 করে আলাদা দিয়ে দেবে, দিয়ে দেবো আমরা, ওনার হাতে দিয়ে দেবে, একজনের হাতে দাও যাতে কোনো রকম এ না হয়। আমি যাচ্ছি আমি বলছি এই গ্রামে শোনো মনোজ, গ্রামে যারা থাকবে নিরাপত্তা যাতে কোনো অসুবিধা না হয়, শোনো আমি একটা কথা বলি, বাড়িতে গিয়ে যদি কেউ তার ঘরে কি কি আছে না আছে দেখতে চায়, পুলিশের প্রোটেকশন দিয়ে তাকে বাড়িতে ঢোকাবে, এবং দাঁড়া শুধু একবার দেখবেন বাড়িতে গেলে পুরো বাড়ি তো পড়ে না যায়, এইটা দেখে নেবেন, জীবনে যাতে কোনো ঝুঁকি না হয়। আমার 10 বছর কাটবে। আচ্ছা আচ্ছা কথা বলছো বলুন, পুলিশ সাথে যাবে, পুলিশ সাথে যাবে।